থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার এত সুন্দর করে আজকে আমাদের উত্তরগুলো দেওয়ার জন্য। আশা করি এই আপনার কাছ থেকে ইনফরমেশন গুলো কাজে লাগে, আমাদের ভিউয়াররা একটি সুন্দর এবং প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে পারবেন, যা ক্যারিয়ারে তাদের এক ধাপ এগিয়ে রাখবেন। তথ্য প্রযুক্তি নির্ভর একবিংশ শতাব্দীর ক্যারিয়ার রিলেটেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে যুগোপযোগী ব্যবহার জানা অপরিহার্য। একই প্ল্যাটফর্মে আমরা যেমন পাচ্ছি রিক্রুটারদের সাথে যোগাযোগের সুযোগ, তেমনি পাচ্ছি ক্যারিয়ার সম্পর্কীয় বিভিন্ন তথ্য। এটা বলার অপেক্ষা রাখে না ক্যারিয়ার দৌড়ে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকতে অবশ্যই এই সকল প্ল্যাটফর্মের ব্যবহার জানা থাকা জরুরি। অ্যাকচুয়ালি স্যার আপনার কথাগুলো এত সুন্দর এবং তথ্যবহুল ছিল, আমরা কখন আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি এটা বুঝতেই পারি নাই। অসংখ্য ধন্যবাদ স্যার আজকের সেশনটি এত তথ্যবহুল করে আমাদের সাথে আলোচনা করার জন্য, সেই সাথে লিঙ্কডইনের বিভিন্ন দিক নিয়ে বেশিরভাগ জিনিসগুলো আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। অবশেষে সকল ভিউয়ারদের তরফ থেকে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা স্যার, আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের জন্য কিছুটা সময় বের করেছেন। আর স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। হ্যালো, এখন কি আমাকে কিছু বলতে হবে? আমি কথা কিন্তু অনেক কিছু শুনিনি দীপন, আমাকে কি কনক্লুশন টা, মানে আমি কি এখন আইনি? স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি নাটশেলে কিছু বলতেন। ওকে, আমি পারস্যের বিশ্ববিখ্যাত কবি, আমার নামে নাম আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ আলাই, ওনার পারস্যের এক বিশ্ববিখ্যাত কবির একটা কবিতার বাংলা একটা কবিতা বলে আজকে আমার প্রোগ্রামটা, আজকের আপনাদের এই অনিন্দ্য সুন্দর এই আয়োজনের আমি ইতি টানতে চাই। এই এটা বাংলাটা হচ্ছে এরকম যে, একদা স্থানে আমারে পুষিয়া হেরিনু মাটির ঢেলা, হাতে নিয়ে তারে শুকিয়া দেখিনুর রয়েছে সুবাস মেলা, কহিনু তারে কস্তুরি তুমি তুমি কি আতর দান, তোমার গায়েতে এত যে সুবাস জড়ানো তুমি কি গুলিস্তান, কহিল সে ওসব আমি কিছুই নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকি আমার ফুলের সহিত থাকি আমি সুবাসে হইনু কাটি। অর্থাৎ আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ জগৎ বিখ্যাত সুফি দার্শনিক মহাকবি বলছেন যে, আমি একদা আমি যখন গোসল করতে যাই পুকুর পাড়ে, হঠাৎ করে একটু কাদা আমার গায়ে লেগে যায়, তখন কাদাগুলো যখন নাকে দিই তখন দেখা যায় প্রচুর সুবাস সুগন্ধি বেরোচ্ছে। তখন ওই কাদাকে জিজ্ঞেস করলো যে, কাদা তুমি তো কাদা, তোমার তো সুগন্ধি হওয়ার কথা না, তুমি এত দারুণ স্মেল সুগন্ধ চড়াচ্ছ কিভাবে, তোমার এত সুগন্ধ সুগ্রাম কিভাবে আসলো? তখন কাদা উত্তর দিল যে, আমি একটা ফুল গাছের নিচের কাদা ছিলাম, ওই ফুলগুলা পড়তে পড়তে আমার গায়ের উপরে আমি ওই ফুলের সুবাসে আমার কাদার আমার মাটি আমার দেহ অঙ্গটা ফুলের সুবাসে সুবাসিত হয়ে যাওয়ার কারণে আমি অনেক ঘ্রাণ এবং স্মেলে আমার সুবাসে রূপান্তরিত হয়েছি, যার কারণে আমি অনেক দামি হয়ে গিয়েছি। তো আমি নিচু মাটি ছিলাম, কিন্তু আমি ওই ফুলগুলো আমার বুকে ধারণ করার কারণে ফুলের সুবাসটা আমার কাছে চলে আসছে। সো আমরা যখনই কোনো সুবাস নিতে চাই আমাদেরকে সম্মানটা রাখতে হবে, রেসপেক্ট রাখতে হবে বড়জন শ্রদ্ধেয়জনদের উপরে, আর অফকোর্স আলোকিত মানুষের পাশে থাকতে হবে, আলোকিত